আমাদের হয়তো বা অনেক খানি উপকার হয়েছে। তোমরা সূচকের সূত্র সম্পর্কে জেনেছ বন্ধুরা, আজকে চলো আমরা সূচকের অন্যান্য দুই একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, 4.1 অনুশীলনের 6 নম্বর অঙ্ক দেখো, রুট ওভার এক্স ইনভার্স অন ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স অন জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স অন এক্স। এটা দেখো, ওই যে আমরা সূত্রে পড়ছিলাম যে এ ইনভার্স অন সমান ওয়ান বাই এ, সেটা হচ্ছে রুট ওভার এক্স ইনভার্স অন সমান এই যে ওয়াই ডিভাইডেড এক্স, ওয়াই ইনভার্স অন ইন্টু জেড সমান জেড ডিভাইডেড ওয়াই, জেড ইনভার্স অন এক্স সমান এক্স ডিভাইডেড জেড। ওই যে সূত্র এ ইনভার্স এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন সমান, এই সবগুলা রুট, রুটের ভিতরে এগুলো গুণন করে পাই। দেখো এগুলো গুণন করলাম, ওয়াই ওয়াই কাটা যায়, জেড জেড কাটা যায়, এক্স এক্স কাটা যায়, তাহলে হয় রুট ওয়ান সমান সমান ওয়ান। এবার দেখো 9 নম্বর অঙ্কটি ফলো করো। দেখো প্রমাণ করো যে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। লেফট হ্যান্ড সাইড আমরা তুলে ফেলি, ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান, দেখো এই ফোরকে ভাঙালাম টু স্কোয়ার, উপরে আছে এন মাইনাস ওয়ান। এবার আমরা ট্রান্সফার করব, অর্থাৎ টুকে এন এর কাছে আর এনকে টু এর কাছে, দেখো টু টু দি পাওয়ার এন হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভাঙাবো, তাহলে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন দেখো এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর হরে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মিল আছে, মিলেরটা আমরা কেটে দিলাম, অর্থাৎ এটা কেটে ভাগ দিলাম, থাকে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। রাইট সাইডে দেখো আছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা এভাবে বাকি অঙ্কগুলো করে ফেলবে।